অ্যানাবলিক প্রসেস হওয়ার দুটো সিম্পল সাবস্টেন্স দ্যাট ইজ CO2 এন্ড H2 কম্বাইন্ড হয়ে একটা কমপ্লেক্স সাবস্টেন্স দ্যাট ইজ C6H12O6 আর গ্লুকোজের ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রসেসটা, এই যে দুটো স্টেপস আছে, এই দুটো স্টেপসের মধ্যে আবার ভাগ আছে। যেমন সবার প্রথমে এই লাইট ডিপেন্ডেন্ট ফেজের আন্ডারে দুটো সাইকেল পড়ে, দ্যাট ইজ ফসফোরাইলেশন সাইকেল। ফসফোরাইলেশন সাইকেল দুটো হয়, একটা হচ্ছে নন সাইক্লিক ফসফোরাইলেশন আর একটা হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ফসফোরাইলেশন? ফসফোরাইলেশন মিনস হচ্ছে ফিক্সেশন অফ ফসফেট অ্যান্ড ফর্মেশন অফ ATP, ঠিক আছে? এখানে মেন গোল ইজ টু প্রোডিউস ATP, ঠিক আছে? তো ফসফোরাইলেশনের দুটো সাইকেল হয়, একটা সাইক্লিক একটা নন সাইক্লিক। আচ্ছা, এর আগে বলি যে ফটোসিন্থেসিসে ক্রুড মেটেরিয়াল হিসেবে কী ইউজ হয়? ফটোসিন্থেসিসে ক্রুড মেটেরিয়াল হিসেবে ইউজ হয় CO2 আর H2। আর ফটোসিন্থেসিস কোথায় হয়? ফটোসিন্থেসিস হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিস্টেমস থাকে। হোয়াট ইজ আ ফটোসিস্টেম? ফটোসিস্টেমের মধ্যে মাঝে একটা ক্লোরোফিল পিগমেন্ট এবং তাকে এনসার্কেল করে চারিদিক থেকে ক্যারোটিনয়েডস লাইক জ্যান্থোফিল, ফাইকোএরিথ্রিন, ফাইকোবিলিন, বিটা ক্যারোটিন, দিস কাইন্ডস অফ পিগমেন্টস আর প্রেজেন্ট। এখানে কী হয়, দ্য পিগমেন্টস গেটস ইনফ্লুয়েন্সড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লোরোফিল ইন দ্য মিডল অলসো গেট অ্যাক্টিভেটেড। আফটার দ্যাট দে ইউজ টু ব্রেক ডাউন দ্য ওয়াটার মলিকিউল দ্যাট ইজ কালেক্টেড ফ্রম দ্য এনভায়রনমেন্ট বাই দ্য প্লান্ট, ঠিক আছে? এই হচ্ছে এটা প্রসেস। তো আমরা সবার প্রথমে লাইট ডিপেন্ডেন্ট ফেজের মধ্যে নন সাইক্লিক ফসফোরাইলেশনটা দেখছি, দ্যাট ইজ কল্ড অলসো জেড স্কিম। সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে না, এই সাইকেলটা শুরু হচ্ছে PS2 দিয়ে। PS2 আর PS1 কি? আমি বলেছিলাম PS2 680 nanometer ওয়েবলেন্থের লাইটে অ্যাক্টিভেটেড হচ্ছে আর PS1 700 nanometer ওয়েবলেন্থের লাইটে অ্যাক্টিভেটেড হচ্ছে, তাই তো? তো এখানে যে ঘটনাটা হয়, PS2 সবার প্রথমে যেহেতু 680 আসছে তাই জন্য 680 তে অ্যাক্টিভেটেড হচ্ছে। PS2 অ্যাক্টিভেটেড হওয়ার পরে যেটা করে, দ্য ক্রুড মেটেরিয়াল দ্যাট ইজ কালেক্টেড ফ্রম দ্য soil, that is water, which is broken down by the PS2 into 2H plus half O2 and 2 electrons. As this is an exothermic reaction or energy releasing process, that's why the 2 electrons are derived outside from the element. বাইরের দিকে বেরিয়ে যায় উইথ দ্য ড্রাইভ এনার্জি। এবার একটা নির্দিষ্ট পাথ অতিক্রম মানে হচ্ছে যাওয়ার পরে, ডিস্টেন্স কভার করার পরে সেটার কী হচ্ছে না, সেই ড্রাইভ এনার্জিটা শেষ হয়ে যাচ্ছে। When the electron tends to come অন দ্য লোয়ার এনার্জি সাইকেলস, তখন তাকে কী করতে হচ্ছে, তখন তাকে করতে হচ্ছে ইলেকট্রন কম্প্রোমাইজ, মানে হচ্ছে তখন তাকে ক্যাচ করার জন্য ওপরে একজন বসে আছে, দ্যাট ইজ কল প্রাইমারি ইলেকট্রন রিসেপ্টর। সে সবার প্রথমে ওই দুটো ইলেকট্রনকে ক্যাচ করছে, তারপরে আর ল্যাডার লাইক সিস্টেমের মাধ্যমে ইলেকট্রন দুটোকে নিচে নামাচ্ছে। অ্যান্ড দিস ল্যাডার ইজ কল্ড ETS অর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের থ্রুতে কী হচ্ছে, ওই যে ইলেকট্রন যেটা ওপরে চলে গেছিলো সেটাকে আবার রিভার্ট করে নিচের দিকে টেনে টেনে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে? তো এখানে কী করা হচ্ছে, সবার প্রথমে PEA থেকে ইলেকট্রনটা যাচ্ছে প্লাস্টোকুইনোনের কাছে, প্লাস্টোকুইনোন একটা ETS এর পার্ট, প্লাস্টোকুইনোন থেকে ইলেকট্রনটা যাচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্সের কাছে, সাইটোক্রোম কমপ্লেক্স থেকে ইলেকট্রনটা আবার যাচ্ছে কার কাছে, প্লাস্টোসায়ানিনের কাছে। ইলেকট্রনটা ব্যালেন্সড হওয়ার পরে সেটা সাপ্লাই করা হচ্ছে এদিক থেকে PS1। এবার PS1 ইন্ডিভিজুয়ালি আবার কী হয়েছে, ফোটন নিয়ে অ্যাক্টিভেটেড হয়েছে। সে অ্যাক্টিভেটেড হওয়ার পরে ওই দুটো ইলেকট্রনকে আবার উপরের দিকে ড্রাইভ এনার্জি দিয়ে পাঠিয়ে দিচ্ছে, ইলেকট্রন দুটোকে আবার PEA হোল্ড করছে, দিয়ে আবার ETS এর মাধ্যমে নিচে নামাচ্ছে। লাস্ট অফ অল যার কাছে ইলেকট্রনটা যাচ্ছে, দ্যাট ইজ কল NADP রিডাক্টেস। হোয়াট ইজ NADP রিডাক্টেস? NADP রিডাক্টেস ইজ আ এনজাইম, অ্যান্ড হোয়াট ইজ ইট ডুইং? NADP কে রিডিউস করছে। তাহলে NADP রিডাক্টেস সবার প্রথমে ইলেকট্রন পেয়ে আগে কাকে ডাকছে, NADP কে ডাকছে। NADP কে ডাকার পরে তার সঙ্গে ওই যে দুটো ইলেকট্রন অ্যাড করছে, আর কী করছে, ওই যে 2H+ যেটা জল ভেঙে তৈরি হয়েছিল সেটাকেও অ্যাড করছে, দিয়ে NADP রিডিউসড হয়ে তৈরি করছে NADPH+H+, বা এটাকে NADPH2 লেখে অনেকে, এটাই প্রমিনেন্ট। তো এটা হচ্ছে নন সাইক্লিক রিয়াকশন। ওয়াই ইট ইজ কল নন সাইক্লিক রিয়াকশন? বিকজ দ্য ইলেকট্রন ইজ রিলিজ ফ্রম দ্য ওয়াটার, হুইচ ইজ নট রিটার্ন টু দ্য ওয়াটার, সো দ্য সাইকেল ইজ নট ফর্ম, দ্যাটস ওয়াই ইট ইজ কল নন সাইক্লিক ফসফোরাইলেশন অর হিল বেন্ডাল জেড স্কিম অর হিল রিয়াকশন অর জেড স্কিম, এনিথিং ইউ ক্যান কল, ঠিক আছে? এরপরে যেটা আছে, দ্যাট ইজ কল্ড সাইক্লিক ফসফোরাইলেশন। অ্যান্ড টু মেনশন অ্যানাদার থিং, দ্যাট ইজ যেখানে যেখানে সাইকেলে সাইটোক্রোম কমপ্লেক্স থাকবে, আমি বলেছিলাম একটা করে ATP ফর্মেশন হবে, বিকজ এটাই প্রসেস।
কি করে করে সেটা বলেছিলাম আগের দিন, বলিনি, আশা হচ্ছি আজকে একটু আলোচনা করে দেবো। বেশ, তো তারপরে আসি হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশন। সাইক্লিক ফসফোরাইলেশনে যে ঘটনাটা হয়, সাইক্লিক ফসফোরাইলেশনে PS1 থাকে, অনলি PS1 ইজ ইনভলভ, ঠিক আছে। PS1 দিয়ে প্রসেসটা শুরু হয়, শুধুমাত্র PS1 একা কাজ করে। PS1 এখানে যে কাজটা করে সেটা হচ্ছে PS1 নিজে অ্যাক্টিভেটেড হয়, নিজে অ্যাক্টিভেটেড হওয়ার পরে নিজের থেকে ইলেকট্রনটাকে ছেড়ে দেয়। নিজের থেকে ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়ার পর যেটা হয়, ওখানে ওপরে আবার PE আছে, PE ইলেকট্রনটাকে ক্যাচ করছে, দিয়ে আবার ETS এর মাধ্যমে নিচে নামাচ্ছে। এটা কেন করা হয়, এখানে আবার ইলেকট্রনটা PS1 এর কাছে ঘুরে ফিরে আসে। দ্যাটস হোয়াই ইটস আ সাইক্লিক ফসফোরাইলেশন। এখানেও সাইটোক্রোম কমপ্লেক্স যেখানে আছে একটা করে ATP তৈরি হয়, ঠিক আছে। তো দুটো প্রসেসেই আমি কী পেলাম, কমন জিনিস, প্রথমটায় আমি ATP পেয়েছি আর NADPH পেয়েছি, সেকেন্ডেরটায় পেলাম শুধু ATP। তো আমার ATP ইজ কম, ATP-র জন্যই আমি প্রসেসটা করেছি, দ্যাটস হোয়াই ইটস কল ফসফোরাইলেশন আর ফোটো ফসফোরাইলেশন, বিকজ ইন প্রেজেন্স অফ ফোটন এনার্জি। এই দুটো প্রসেস কমপ্লিট করার পরে যেটা শুরু হচ্ছে, দ্যাট ইজ কল কেলভিন সাইকেল। তার আগে বলে দিই যে এই ATPটা প্রোডাকশন হচ্ছে কেন। অ্যাকচুয়ালি যদি আমরা ক্লোরোপ্লাস্ট দেখি, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে থাইলাকয়েডস থাকে, দ্যাট ইজ লুক সেম লাইক দিস, দিস ইজ থাইলাকয়েড অ্যান্ড দিস ইজ দ্য টার্মিনাল সেকশন অফ থাইলাকয়েড, হিয়ার দ্য ফোটো সিস্টেমস আর প্রেজেন্ট, PS, সাপোজ দিস ইজ PS2 অ্যান্ড দিস ইজ PS1। PS2 যখন কি হচ্ছে, ফোটন এনার্জি নিয়ে অ্যাক্টিভ হচ্ছে এবং ইলেকট্রনটা নেক্সট ইয়েতে পাঠাচ্ছে, ধর এই মাঝে কোথাও আছে হচ্ছে সাইটোক্রোম কমপ্লেক্স। তো সাইটোক্রোম কমপ্লেক্স যখন ইলেকট্রনটা PS1 পাঠাচ্ছে, এরকমভাবেই তো ইলেকট্রন ট্রান্সফার হয়। এখানে ধর প্লাস্টোকুইনন আছে, এখানে ধর প্লাস্টোসায়ানিন আছে, ইলেকট্রনটা পাস হচ্ছে। তো সাইটোক্রোম কমপ্লেক্স যখন নেক্সট জোনকে ইলেকট্রন পাস করে, ওর একটা প্রপার্টি কি, থাইলাকয়েড কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টের কোথায়, স্ট্রোমায় থাকে, তাই তো, স্ট্রোমার মধ্যেই তো গ্রানাস আছে, স্ট্রোমা তো লিকুইডটা, তাহলে এর বাইরে আর এনভায়রনমেন্টটা কি, স্ট্রোমা। তাই ইয়ের একটা প্রপার্টি সাইটোক্রোম কমপ্লেক্সে, যখন ও পরের জনকে ইলেকট্রন দেয়, ও স্ট্রোমা থেকে H+ আয়ন পাম্প করে ভেতরে ঢুকিয়ে দেয়, কোথায় না, স্ট্রোমা থাইলাকয়েডের লুমেনের মধ্যে। H+ আয়ন ঢুকিয়ে দিল, শুধু প্লাস লিখছে আর H+ লিখছে না। হ্যাঁ, এবার এই প্লাস আয়নের কনসেন্ট্রেশন একটা সময় এরকমভাবে বেড়ে যায় প্রচুর, প্লাস আয়নগুলো আবার ব্যালেন্স হওয়ার জন্য ফিরে যেতে চায়। মাইটোকন্ড্রিয়া F0 F1 পার্টিকেল কি করে কাজ করে মনে আছে, এই যে প্লাস আয়ন যেগুলো বেড়ে গেছে সেগুলো আবার ফিরে যেতে চায়, যাওয়ার রাস্তা হচ্ছে F0 F1 পার্টিকেল। F0 F1 পার্টিকেল দিয়ে এই H+ আয়নগুলো বেরিয়ে আসে, এবং যখন F0 F1 পার্টিকেল দিয়ে এই H+ আয়নগুলো বেরিয়ে আসে, সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে F0 F1 পার্টিকেল একটা করে ATP প্রোডাকশন করে। যেহেতু প্রত্যেকবার সাইটোক্রোম একটা করে H+ আয়ন পাম্প করছে, তাহলে প্রত্যেকটা H+ আয়নের জন্য একটা করে ATP তৈরি হবে। তাই জন্যই বললাম যেখানে যেখানে সাইটোক্রোম কমপ্লেক্স দিবি, লিখে দিবি চোখ বুঝে একটা ATP, কারণ ওর একটা H+ আয়ন পাম্প করবে ভেতরে। বল কি কোশ্চেন আছে, কি করে ওটা ভেতরে ঢোকায়, কোন এনার্জি কি করে ঢোকায় ওটা, ওই প্যাসিভ ট্রান্সপোর্ট, ওকে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিনস থাকে, হলো, এই হলো। হ্যাঁ বল, এখানে নন সাইক্লিক ফসফোরাইলেশনের যে ফটো সিস্টেম ওয়ান ছিল, সাইক্লিক ওই সেম ফটো সিস্টেম হয়, নন সাইক্লিক এই PS1 নন সাইক্লিক, সাইক্লিক ফসফোরাইলেশন ফটো সিস্টেম ওয়ান, ফটো সিস্টেম ওয়ান সেম, মানে ফটো সিস্টেম ওয়ান এর মধ্যে নিজের মধ্যে একটা ইয়ে করে আর এটাও করে অল্টারনেটিভ, ঠিক আছে। তো লাইট ডিপেন্ডেন্ট ফেজ শেষ,